তো কেমন আছো বন্ধুরা? তোমাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটা নতুন ভিডিও। এতক্ষণে নিশ্চয়ই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে ফেলো যে আজকে কী বিষয়ে আলোচনা করতে। হ্যাঁ বন্ধু, নিয়ে এসেছি অজানা বিষয় পার্ট টু। তাই দেরি না করে ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট বেবি। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো AWM এর আর্মার PSR। তোমরা AWM দিয়ে সচরাচর খেলেই থাকবে, কিন্তু সবাই এইটার ইউজ সম্পর্কে জানো কি না তা আমি জানি না। বিগিনারদের জন্য অনেক ভালো হবে, যারা AWM চালাচ্ছ তারা এই AWM এর এই অ্যাটাচমেন্টটা নিয়ে খেলে দেখবে। আর তোমরা মাঝে মাঝে দেখবে AWM কিন্তু 150 ড্যামেজ দেয় না, অর্থাৎ 90 অথবা মাঝে মাঝে তো 50 ড্যামেজ দেয়। কিন্তু এটা কেন হয় জানো? আমাদের যে ভেস্ট আছে না, সেটার কাজ কিন্তু আমাদের ড্যামেজটাকে ডিক্রিজ করে দেওয়া, অর্থাৎ ড্যামেজটাকে কমিয়ে দেওয়া। কিন্তু বর্তমানে গার্নার যে অ্যাটাচমেন্টটা দিয়েছে, এটার জন্য কি হয় যে ভেস্টের সেই কাজটা AWM-এর উপর কাজ করে না। অর্থাৎ তুমি যদি আর্মার PSR লাগিয়ে AWM ইউজ করো, তাহলে দেখতে পারবে যে সেখানে ভেস্টের জন্য যে ডিক্রিজ হতো ড্যামেজটা, সেটা ডিক্রিজ হচ্ছে না। অর্থাৎ সেই ভেস্টের কাজটা নষ্ট হয়ে যাচ্ছে সরাসরি AWM দিয়ে, তোমার তখন 150 অথবা 165 ড্যামেজ দিয়ে দিবে। তো বন্ধুরা চলো আমরা একটু ট্রায়াল, এখানে তো দেখা যাবে না, তবুও একটু দেখে আসি যে AWM দিয়ে মানে কীভাবে আর কি আমরা খেলতে পারি। দেন চলো আমরা ট্রেনিং গ্রাউন্ডে চলে যাই। আজ তো প্রচুর পরিমাণে পিং সমস্যা করছে, জানি না গাড়ি না এর কোনো করবে কি না। তো দেখতে পাচ্ছ আমার 250 থেকে 300 পর্যন্ত পিং চলে যাচ্ছে। এর জাদু তুমি দেখে নাও, দেখো এখানে এই তো ম্যাজিক। ওয়াও, 1200 ড্যামেজ ভাই, হেডশট। এ বাইচে থাকে কেমনি, কি ক্ষুদার থেকে কি পাওয়ার নিয়ে আসছে। ওয়াও গেলে না, ওয়াও। এখন দেখুন, ও মাই গড, কি দেখলাম এটা আমি, ও রে। আচ্ছা যেটা কথা বলছিলাম সেখানে আসি, মুদ্রা কথায় আসি। তো ভেস্ট PSR, হ্যাঁ ভেস্ট PSR যেটা আছে, এটা যে তোমরা যদি ইউজ করো তাহলে AWM তা মানে AWM এর যে ড্যামেজটা আছে সেটা কখনো আর ডিক্রিজ হবে না ভেস্টের জন্য। তো এভাবে তোমরা AWM দিয়ে ভালোভাবে খেলতে পারো, এতে মনে করো তোমাদের ভালোই উপকারী হবে। তো বন্ধুরা এখন আমরা কথা বলবো কার98 এর যে বায়োমেট্রিক স্কোপ আছে সেটা সম্পর্কে। এর জন্য আমরা প্রথমে ট্রেনিং গ্রাউন্ডের এখান থেকে কার98 পারচেস করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অনেকেই যারা স্নাইপার ইউজ করে তারা কিন্তু এটা সম্পর্কে জেনেই থাকবে, কারণ এটা অনেকের ফেভারিট একটা জিনিস, কার98 বায়োমেট্রিক স্কোপ। তাও বিগিনারদের জন্য যারা এখনও সেটা জানে না তাদের জন্য বলছি যে কার98 বায়োমেট্রিক স্কোপটা আছে, এটার কাজ কি যে ফ্রি ফায়ারের যে একটা স্কি আছে, নিজস্ব একটা খেলা আছে, অর্থাৎ দেখবে যে অন্যান্য কোনোটার মধ্যে আছে কিনা জানি না, বাট ফ্রি ফায়ারের যে অটো বডি শট আছে সেটা কিন্তু স্নাইপারে কাজ করে না। কিন্তু এই বায়োমেট্রিক স্কোপ লাগানোর পর কী হয়েছে যে স্নাইপার দিয়ে, অর্থাৎ কার98 দিয়েও কিন্তু আমরা অটোমেটিক বডি শুট দিতে পারছি। অর্থাৎ তুমি যত ভালো খেল, তুমি স্নাইপার ভালো না চালাইতে পারলেও তুমি কিন্তু কার98 ভালো চালাইতে পারবে, এটা আমার নিজস্ব মতামত আর কি। আর সেজন্য তুমি যদি স্নাইপিং করতে চাও ভালোভাবে, তার জন্য আমি রিকমেন্ড করবো যে তুমি কার98 প্লাস বায়োমেট্রিক স্কোপ চালাও। এটা ড্যামেজ তো ভালোই দেয়, 200 থেকে 80-70 এভাবে ড্যামেজ দেয়। আর তোমার কাছে যদি ভালো একটা স্কিন থাকে তাহলে তো আরও ভালো। ধরো আমি তোমাদের এখন বায়োমেট্রিক স্কোপ ছাড়া ই করে দেখাচ্ছি, এম করে দেখাচ্ছি। দেখবে যে বায়োমেট্রিক স্কোপ ছাড়া এম করলে যেখানে এম করবে সেখানে যায়, কিন্তু বায়োমেট্রিক স্কোপ লাগানোর পর দেখো ওখানে এনিমি আছে কিন্তু সে তাকে কিন্তু লাগলো না। বায়োমেট্রিক স্কোপ লাগানোর পর দেখবে যে এনিমির গায়ে সরাসরি চলে যাচ্ছে। আমি এর সাথে টিমিং করে নিলাম যদি একটু ভিডিও বানানোর হাতে আর কি, নইলে এমনিতে টিমিং করতাম না। কোনো পাবলিকে সবার মেরে দিস না কিন্তু। আচ্ছা দেখ, তাও আমি তোমাদের দেখাচ্ছি এখন ভালোভাবে। কই গেলো এই টিমিং পাবলিক, কোথায় গেলো? ওই চলে গেছে, দেখছো, দেখতে পাচ্ছ সামনে কিন্তু এনিমি ছিল কিন্তু তাদের গায়ে কিন্তুই হয়নি, আর ডট আসেনি। দেখেছো সামনে আরেকটা এনিমি আছে, তাও ও মেরে দিল রে। সেটা এখন আমি ভালোভাবে দেখাচ্ছি তোমাদেরকে, এখান থেকে ভালোভাবে দেখতে পারবে। তো দেখো সামনে এনিমি রয়েছে কিন্তু আমি বায়োমেট্রিক স্কোপ ছাড়া অন করলাম, লাগ হলো না। এখন বায়োমেট্রিক দেখেছো, বায়োমেট্রিক ওয়ালাটা দিয়েও কিন্তু সরাসরি তার বডিতে টাই হয়ে যাচ্ছে। আমি কিন্তু অন্য জায়গায় করছি কিন্তু তার বডিতে চলে যাচ্ছে, একটু দূরে হয়ে গেছে, দেখেছো, দেখে ভালোভাবে দেখো তার বডিটা চলে যাচ্ছে। বায়োমেট্রিক স্কোপের এই একটা উপকার যে তোমরা বায়োমেট্রিক স্কোপ লাগিয়ে
অন্যদিকে টাওয়ার কোন কিন্তু এনিমি গায়ে লেগে যাবে। তো বন্ধুরা এখন আমরা কথা বলবো ভিএসএস এবং M14-এর যে অ্যাটাচমেন্টে রয়েছে সেটা সম্পর্কে। ভিএসএস এবং M14-এর অ্যাটাচমেন্টে অনেক মানে ভালো একটা দিক রয়েছে, সেটা তোমাদের এখন দেখাতে যাচ্ছি। তো এর মধ্যে রয়েছে ভিএসএস এবং M14-এর যে রয়েছে M14 রেজ কোর এবং ভিএসএস কী বলে এটা, ও যাই হোক ওই যে বুলেট সামথিং ভিএসএস। আচ্ছা তোমাদের ভালোভাবে দেখাচ্ছি, M14 ভালোভাবে দেখো যে M14 দিয়ে একটা ক্লিক করলেই কিন্তু একটা করে গুলি বের হয়, অর্থাৎ অ্যাটাচমেন্ট ছাড়া একটা ক্লিক করলে একটা করে গুলি বের হয়। কিন্তু অ্যাটাচমেন্টটা লাগানোর পর ভালোভাবে দেখো যে আমি কিন্তু এখানে একটা ভাবে অর্থাৎ ফায়ার বাটনের চাপ দিয়ে ধরে রেখেছিলাম, তখন কিন্তু দেখতে পাচ্ছিল অনেকগুলো গুলি বের হচ্ছে। অর্থাৎ তুমি ভিএ ওই M14-এর অ্যাটাচমেন্টে লাগালে কিন্তু দেখতে পাবে যে অনেক একবার চাপ দিয়ে ধরে রাখলেই কিন্তু একবার বারে সবগুলি বেরিয়ে যাচ্ছে। কিন্তু এবার ভিএসএসের যে ইটা রয়েছে অ্যাটাচমেন্ট রয়েছে সেটার কাজ দেখতে পাচ্ছ যে অ্যাটাচমেন্ট ছাড়া যদি ভিএসএস লাগাও এমনিতে স্বাভাবিক ড্যামেজ হবে, কিন্তু অ্যাটাচমেন্ট লাগিয়ে যদি ড্যামেজ দেওয়া এটা পয়জন বুলেটের মতো কাজ করে, অর্থাৎ একটা গুলি করে তো তার জন্য আমাদের ক্রসবো যেভাবে ড্যামেজ দেয় সেভাবে দিয়ে ড্যামেজ দিচ্ছে। দেখো আমি ওকে একটা গুলি করে দিলাম কিন্তু ওর এখনও ড্যামেজ হতেই থাকবে। তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিও, ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দাও যাতে আমাদের প্রত্যেকটা আপডেটেড ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে যেতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবারদের প্লিজ একটু সাপোর্ট করে দাও, আমরা আর কিছু না করে অনেক পরিশ্রম লাগে ভিডিও বানাইতে, অনেক অনেক সমস্যাও হয় বুঝতে পারছো, নতুন নতুন ভিডিও শুরু করার ই করার সময় অনেক সমস্যা হয়ে থাকে যারা। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায়, হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, থ্যাংক ইউ, ধন্যবাদ, খুদা হাফেজ।